আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো আমার নিজের হাতে লাগানো নিজের বাড়িতে অনেকগুলো ফলের গাছে ফল আসছে। অনেকগুলো বিদেশি জাতের গাছও লাগিয়েছিলাম, তো এই গাছগুলো তো এবছর ফল এসেছে। তো দেখে নেই কী কী গাছ আছে এবং কী কী গাছে ফল ধরেছে। তো দেরি কেন, চলুন আমরা দেখে নেই আজকে কী কী গাছে ফল আসছে এবং কোন কোন বিদেশি গাছগুলোতে ফল আসছে। প্রথমেই আপনাদের কাঁঠাল গাছ দিয়ে দেখাই, কাঁঠাল গাছ থেকে শুরু করি। তো এই দেখেন আপনারা কাঁঠাল গাছ দেখতেছেন, নতুন গাছ, এটা আমার হাতের লাগানো। মাশাল্লাহ এটাতে বেশ কয়েকটি কাঁঠাল ধরেছে। এখন আপনাদের লেবু গাছ দেখাবো। এই লেবু গাছটি হলো চায়না জাতের লেবু, তো এটাতে খুবই ঘ্রাণ হয়। তো এই লেবুটি দেখতে পাচ্ছেন আপনারা, এই দেখেন মোটামুটি বড় হয়েছে, বাট এটা বেশ পাকা হয় নাই এবং পোক্ত হয় নাই। এটা খেতে বেশ সুস্বাদু এবং খুবই ঘ্রাণ সমৃদ্ধ এই লেবুটি। তো এটা চায়না জাতের লেবু, তো দেখতেই পাচ্ছেন আপনারা গাছে অনেক লেবু ধরেছে। মাশাল্লাহ এবছর এই লেবু গাছে প্রচুর লেবু ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আমি লেবু ধরছি, এই দেখেন আপনারা খুব সুন্দর লেবু হয়েছে। এবার এখানে আপনারা একটি লেবু চারা দেখতে পাচ্ছেন, এই গাছে মাত্র ফুল আসছে, ছোটো ছোটো লেবু আছে এখানে। তো এই দেখেন ফুলটা খুবই সুন্দর, চমৎকার। এখন আপনাদের লিচু গাছ দেখাবো। এই দেখতে পাচ্ছেন আমি লিচু গাছে ধরে আছি, এই দেখেন জাল দিয়ে এটা পেঁচানো যাতে বাদুর বা অন্য পাখিগুলো লিচুগুলো খেয়ে না পেলে। মাশাল্লাহ এই গাছে এবার প্রচুর লিচু ধরেছে। এটা হলো চায়না ত্রি জাতের লিচু, বীজগুলো অনেক ছোটো হয় বীজগুলো, আর শ্বাসটা অনেক বেশি হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে লিচুগুলো অনেক বড় বড়। মাশাল্লাহ এবার লিচুগুলো অনেক সুন্দর হয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা। এখনও এটা পাকার সময় হয়নি, এটা পাকতে হয়তো আরও কয়েকদিন লাগবে। তো এই দেখেন আমি এখান থেকে জালটি একটু সরানোর চেষ্টা করতেছি আপনাদের দেখানোর জন্য। লিচু গাছের সাথে একটি পেয়ারা গাছও আছে। এখন আপনাদের আম গাছ দেখাবো। এই দেখেন আমার হাতের লাগানো আম গাছ, এটাতে মাশাল্লাহ অনেকগুলো আম ধরেছে, এই আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছের আমটির জাতটি হলো কিউ জাই, এটা আমাদের দেশীয় আম না, এটা হলো বিদেশি জাতের আম। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর এবং চমৎকার আম ধরেছে গাছে। এখন আপনাদের দেখাচ্ছি, এটা হলো সিলেটের চা পাতার গাছ। এই দেখতে পাচ্ছেন আপনারা চা পাতার গাছটা, এই যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুটি পাতা একটি কুড়ি। আমার ইচ্ছে ছিল কাঁচা চা পাতা দিয়ে চা খাবো, তো এটা আমি তখন লাগিয়েছিলাম। মাশাল্লাহ গাছটি অনেক সুন্দর হয়েছে, এদের দেখতে পাচ্ছেন আপনারা। এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চা পাতার গুঁটা, এটা থেকে বীজ, এই বীজ থেকেও চারা হয়। এই দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে, এই যে চা পাতার ফুল দেখা যাচ্ছে, এই দেখেন খুব সুন্দর ফুল। এই ফুলগুলো থেকে বীজ হয়, তারপর এটা গুঁটা আকৃতির হয়, তখন এটা পেকে এটা থেকে চারা হয়। এখন আপনাদের দেখাবো একটি টক ফল, এই যে দেখতে পাচ্ছেন এই টক ফল দিয়ে তরকারি খেতে খুবই সুস্বাদু। ছোটো মাছের ঝোল দিয়ে এটা খেতে খুবই টেস্ট, এবং বড় মাছ দিয়ে এটা রান্না করা যায়, তো এটা খুবই টেস্টি এবং সুস্বাদু। আমি এটি সঠিক নামটি জানি না, কেউ যদি জানেন তাহলে এটা বলতে পারেন। যখন আমি এই চারাটি নিয়েছিলাম তখন নার্সারির লোক বলেছিল এটা বেলেবু, সঠিক নামটি জানা থাকলে কেউ বলতে পারেন। মাশাল্লাহ এগুলো খুব সুন্দর টুকায় টুকায় ধরে, এই দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে টুকাতে অনেকগুলো ফল আসে এখানে এখানে। এখানে আরেকটি কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে, এই যে এখানে আরেকটি কাঁঠাল গাছ, এই কাঁঠালটা খুবই সুন্দর, এই দেখেন আপনারা অনেক বড় কাঁঠাল মাশাল্লাহ। এখন আপনাদের দেখাবো সাতকরা গাছ, এই দেখতে পাচ্ছেন আপনারা সাতকরা গাছ। সাতকরা গাছে অনেকগুলো কাঁটা আছে, এই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে গাছটি। এই গাছটিতে অনেকগুলো কাঁটা দেখতে পাচ্ছেন, সাতকরা গাছে অনেকগুলো কাঁটা থাকে। তো এখনও এই গাছটিতে সাতকরা ধরে নাই, দেখি ভবিষ্যতে এই গাছটিতে সাতকরা ধরে কি না। এখন আপনাদের কমলা লেবুর গাছ দেখাবো, অরেঞ্জ গাছ। এই দেখতে পাচ্ছেন আপনারা কমলা লেবুর গাছটি, এটাতে কোনো কাঁটা নেই তেমন একটা। তো কমলা লেবু এবার ধরেছে, দু চারটা কমলা লেবু গাছে ধরেছে। গাছটিকে আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের, এই গাছে ভালোভাবে দেখা যাচ্ছে না, তবে আমি দেখতে পাচ্ছি এটাতে চার পাঁচটা কমলা লেবু ধরেছে। দেখা যাক এটা কতটুকু ভালো কমলা লেবু হয়, আশা করা যাচ্ছে এটা ভালো জাতের কমলা লেবু হবে। দেখতে পাচ্ছি আরেকটি গাছে আম ধরেছে, এই দেখতে পাচ্ছেন আপনারা এই যে আমগুলো, আমগুলো খুবই সুন্দর। আম আসলে সবারই প্রিয়, অনেকেরই প্রিয় আম। মাশাল্লাহ এই গাছেও বেশ কয়েকটি আম ধরেছে। এখন আপনাদের দেখাবো নিজের হাতে লাগানো জাম্বুরা গাছে অনেকগুলা জাম্বুরা ধরেছে। এই দেখেন আপনারা অনেকগুলা, মাশাল্লাহ অনেকগুলা জাম্বুরা গাছে ধরেছে।
এখন আপনাদের লটকন গাছ দেখাবো। এই দেখেন গাছে প্রচুর পরিমাণে লটকন আসছে, এই দেখেন গাছে ঝুলে আছে অনেকগুলো লটকন, দেখতে খুবই সুন্দর লাগছে। এগুলো অনেকটা কাঁচা রয়েছে, এগুলো কিছুদিন পরে পেকে যাবে, পরিপক্ক হয়ে যাবে, তখন এগুলো খেতে খুবই মিষ্টি এবং সুস্বাদু হয়। মাশাল্লাহ এই ছোটো গাছটিতে অনেকগুলো লটকন ধরেছে, তো এটা দেখতে খুবই ভালো লাগছে। এখন আপনাদের দেখাবো সফেদা গাছ। এই দেখতে পাচ্ছেন আপনারা সফেদা গাছ, সফেদা গাছটি আমাদের দেশীয় না, এই সফেদা ফলটি হলো বিদেশি ফল। সফেদা খুবই মিষ্টি এবং সুস্বাদু ফল এবং পুষ্টিগুণে ভরপুর, তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে সফেদা ফল, গাছে সফেদা ধরেছে, তো মাশাল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার। তো এখানে আরেকটি কাঁঠাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা, এই কাঁঠাল গাছে মাশাল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে। এই দেখেন আমি গুনতেছি অনেকগুলো কাঁঠাল, এই যে উপরে দেখতে পাবেন আরও অনেকগুলো কাঁঠাল আছে, এই দেখেন মাশাল্লাহ এই গাছে অনেকগুলো কাঁঠাল ধরেছে। এখানে মজার বিষয় হলো গাছের মগডালও অনেকগুলো কাঁঠাল ধরেছে, এখানে চারটা কাঁঠাল দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা চারটা, হ্যাঁ চারটা কাঁঠালই ধরেছে, এটা খুবই সুন্দর লাগতেছে। একটা লেবু গাছে এই দেখেন ফুল আসছে, এই দেখেন ফুলগুলো অনেক সুন্দর, তো এখানে ফলও আসছে। এই দেখেন এই গাছেও লেবু ধরেছে, এই গাছটির জাতটি হলো ঝাড়া লেবু, তো মাশাল্লাহ এই গাছগুলোতে অনেকগুলো ফসল ধরেছে। এবার এই দেখেন আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই দেখেন খুবই সুন্দর। এখানে একটি মজার বিষয় দেখাচ্ছি, এই দেখেন পড়ন্ত বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে, খুবই সুন্দর দৃশ্যটি। মাশাল্লাহ নিজের হাতে লাগানো অনেকগুলো গাছে এবছর ফসল ধরেছে এবং আপনাদের দেখালাম। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার।